প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ জুড়ে মানুষ দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার এক আলাপচারিতায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। এর কিছুক্ষণ আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। দ্য প্রিন্টকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমাদের দেশ দখলকৃত ছিল। তিনি দখলদার শক্তি, একজন স্বৈরশাসক, জেনারেলের মতো আচরণ করেছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে বলেও মন্তব্য করেন তিনি। এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, আমরা এখন নতুন করে শুরু করতে চাই এবং আমাদের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এই প্রতিশ্রুতি আমরা দিতে চাই, আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণেরা। আলাপচারিতায় সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার মতো মানুষ আমি না। তিনি আরও বলেন, আমি আরও স্বাধীন পরিবেশে আমার কাজ চালিয়ে যেতে চাই, যা শেখ হাসিনার শাসনের সময় আমি পাইনি, কারণ তিনি সবসময় আমাকে আক্রমণ করতেন। আগে যেসব কাজ করতে পারিনি এখন সেই কাজে নিজেকে নিয়োজিত করবে বলেও জানান ডক্টর ইউনূস।